সকলের প্রিয় মিঠাই। আমি তো এখন আছি মিঠাইয়ের সেটে। আর এখন গল্পে কি চলছে, মানে যারা মিঠাই রসিক তারা তো জানেন যে মিঠাই এখন মৌনব্রত পালন করছে, মানে কথা বলতে পারবে না। আর যেটা সব থেকে কি বলবো ডিফিকাল্ট টাস্ক ফর মিঠাই, কারণ মিঠাই কথা না বলে যে থাকতেই পারে না, এক নিঃশ্বাসে গড়গড় করে অনেক কথা বলে যায়, সেখানে সেই মানুষটা কি করে চুপ করে থাকবে। আদৌ কি মিঠাই সফল হবে নাকি টেস্ট মানে আমাদের বড় যা কিছু একটা বাধা সৃষ্টি করবে যাতে মিঠাই হেরে যায়, তো সেটা কি হচ্ছে যারা দেখতে হবে। মিঠাই দাদুর পানিশমেন্টের জেরেই মিঠাই পালন করছে মৌনব্রত, ইশারাতেই কাজ সারছে মিঠাই। কিন্তু ড্যাশবোর্ডই মিঠাইকে রেখেছে চোখে চোখে। নমস্কার, আমি তন্নি, তবে এখন আমি তোরসা বেশি আছি। আর আমি এখন সিন করছি, মজার মজার সিনগুলোই করছি। তো আপনারা দেখিয়েছেন যে একটা মিঠাই সভা বসেছিল, সেখানে দুই বন্ধুর পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো আমার পানিশমেন্টের পর্ব শেষ, যেখানে ঠাকুর ঘরে পুজো করতে হয়েছে, ভক্তিগীতি গাইতে হয়েছে, যেগুলো তোরসা একদমই পারে না। আর এখন চলছে মিঠাইয়ের পানিশমেন্ট, যেখানে মিঠাইকে একদিন মৌনব্রত হয়ে থাকতে হবে, কথা বললে চলবে না। সো সেটা কিন্তু তোরসা ফলো আপ করছে, যাতে মিঠাই কোনো ভুল না করে বা মিঠাই যাতে কোনো চোট্টানি না করে, সেটা পেছন সবসময় তোরসা গিয়ে দেখছে। সো এইভাবে আমরা সিন করতেও খুব মজা পাচ্ছি, এত ভালো ভালো সিন লেখা হচ্ছে, রাখি দিয়ে এত সুন্দর সুন্দর সিন লিখছে। তো আপনারা দেখতে থাকুন, এই পরবর্তীকালে আরও অনেক অনেক চমক আসবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মিঠাই। সন্ধ্যা আমরা এইসবের মধ্যে ঢুকবো না, প্লিজ। টেস্টের পানিশমেন্ট অবজার্ভ করেছো? আজ আমি মিঠাইয়ের পানিশমেন্ট অবজার্ভ করবো, প্লিজ। এই ফার্স্ট টাইম আমার অ্যাডভাইসটা মেনে নিচ্ছে, নয়তো আমি ভেবেছিলাম সকালে প্রথম রাউন্ডে হেরে। মিঠাই ধারাবাহিকের সিদ্ধান্ত, এখন আমাদের শোতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অনেকটা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, সোমদা অনেকটা চেঞ্জ হয়েছে, এখন হি ইজ মোর অফ ফ্যামিলি ম্যান, আগেও ছিল, এখন তোরসার সাথে বিয়ে হওয়ার পরে অনেক কিছু ঘটছে বাড়িতে, আর এভরিডে কিছু না কিছু একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। আগামী দিনে কী হবে কী না হবে সেটা দেখার জন্যে চোখ রাখতে হবে জি বাংলায় এবং জি ফাইভে। তো প্লিজ এভরিডে মিঠাই দেখবেন 8টা থেকে 8:30। থ্যাংক ইউ। আমি সোম, এই মুহূর্তে আমি মিঠাইতে আছি, এবং মিঠাইয়ের তো নানান রকম ঘটনা ঘটছে এবং খুব মজাদার ঘটনা ঘটছে, এবং তার মধ্যে আমরাও জড়িয়ে আছি নানানভাবে। তো এই তোরসা আর মিঠাইয়ের মধ্যে যে রেষারেষি চলছে, এবং দাদাই যে তাদের যে শাস্তিটা দিয়েছে সেটাই এখন ফুলফিল করা হচ্ছে, এবং আমি সিদ্ধান্ত চেষ্টা করছি দুজন যাতে তাদের এই রেজলিউশনটা কমপ্লিট করতে পারে এবং দুজনই যাতে একসাথে জিততে পারে। কিন্তু দেখা যাক কী হয়, কারণ টেস একরকমভাবে খেলাটা খেলছে এবং মিঠাই আরেক রকমভাবে খেলাটা খেলছে, মানে দাদাই যে শাস্তিটা দিয়েছে সেটা। তো আমার মনে হয় দুজনেই জিতবে। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন টেস আর মিঠাইয়ের এই রেষারেষিটা, আর সাথে সিদ্ধার্ত আর সোমকে অবশ্যই দেখতে ভুলবেন না মিঠাই। মিঠাইয়ের মৌনব্রত পালন করার পরেও কি তোরসা চালিয়ে যাবে তার দৌরাত্ম্য? কি হবে, গল্পের মোড় কোন দিকে ঘুরছে, জানতে হলে অবশ্যই দেখতে হবে প্রতিদিন মিঠাই। নমস্কার, আমি স্বাগতা বসু, আপনাদের সিদ মিঠাইয়ের ঠাম্মি। আপনারা তো নিশ্চয়ই দেখছেন এই কদিন ধরে মনোহরায় কী ঘটনা ঘটছে সেটাও জানেন। আমাদের বাড়িতে নতুন বড় বউ এসেছে, বড় বউকে আমরা এখানে মনোহরাতে ঢুকিয়ে, এবং মনোহরার বাড়ির যে পরিবেশ তাকে সেইভাবে তাকে তৈরি করা হচ্ছে। এখন তারা দুজনেই শাস্তি পাচ্ছে, এই শাস্তিতে দুজনের যেরকম সাজা হয়েছে সেটা তাদের কাছে খুবই কঠিন। মনোহরা সবাই মিলে তাদের এই মনোহরার পরিবেশে তৈরি করে নিয়ে নেওয়া হচ্ছে। আপনাদের নিশ্চয়ই খুব আনন্দ লাগছে এগুলো দেখে। সোম থেকে প্রতিদিন সন্ধে 8টার সময়, আমি জানি আপনাদের চোখ থাকে বসার ঘরের টিভিতে জি বাংলার পর্দায়। গত 35 সপ্তাহ ধরে আপনাদের এই ভালোবাসার জোরেই কিন্তু আমরা সব চ্যানেল মিলিয়ে বেঙ্গল টপার মিঠাই এরকমই ভালোবাসা আমাদের দিতে থাকবেন। বুঝতেই পারছেন আপনারা প্রিয় চরিত্র মানে অপা এখন আপনাদের সামনে, আর তার মানে বুঝতে পারছেন মিঠাই, একদমই তাই। আর নতুন করে কিছু বলার নেই মোদক পরিবার নিয়ে, মনোহরা নিয়ে কিছুই বলার নেই, কিন্তু শুধু এটুকুই বলবো এখন নতুন অনেক কিছুই হচ্ছে আমাদের এই পরিবারে। সোম তোরসা বিয়ে হয়ে গেছে, তোরসার সাথে মিঠাইয়ের একটা নতুন ট্যাসেল চলছে, আপনারা প্রচণ্ড ভালোবাসছেন, কারণ ছোট যা বড় যা দুজনেই বেশ ভালো, জমিয়ে আড্ডা হচ্ছে আর তার সাথে অন্য কিছুও হচ্ছে, মানে সারাশি নিয়ে দৌড়নো, যাই হোক আমরাও এনজয় করছি। শুধু একটা জিনিস মিস করছি আমরা, মাঝে মাঝে মনোহরাটা খেতে পাচ্ছি না। যাই হোক, আপনারা মিঠাই দেখবেন, মিঠাইয়ের প্রত্যেকটি সদস্যকে ভালোবাসবেন, আর সামনে শীত আসছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোভিড কিন্তু এখনো যায়নি, আমি মাস্ক ছাড়া আছি, তার মানে এই নয় যে আপনারা মাস্ক পরবেন না, স্যানিটাইজেশন অবভিয়াসলি করবেন, আর ভ্যাকসিনের ডেটে ভ্যাকসিন নেবেন। থ্যাংক ইউ, ভালোবাসবেন আর মিঠাই দেখবেন, সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই।